আসসালামু আলাইকুম। ওডেসায় ভয়াবহ হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। স্নেক আইল্যান্ডে বিধ্বস্ত ইউক্রেনের হেলিকপ্টার সহ আর যুদ্ধ বিমান। সোমবার রাশিয়ার হামলায় ভূপাতিত চারটি বেইরাক্তার TB2 ড্রোন বিমান। ইউক্রেনের জন্য $40 বিলিয়ন সহায়তা বিলে ভোট যুক্তরাষ্ট্রের। আজবস্টাল কারখানায় রাশিয়ার ঝটিকা অভিযানের অভিযোগ ইউক্রেনের। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ওডেসায় হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন সেনা ও অস্ত্রাগার লক্ষ্য করে বিমান থেকে তিনটি কিনঝাল হাইপারসনিক মিসাইল হামলা পরিচালনা করে রাশিয়া। এছাড়া ওডেসার অপর একটি লক্ষ্যবস্তুতে পরপর সাতটি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ান আর্মি। রাশিয়ার TU-22 বোমারু বিমান থেকে চালানো হয়েছে আরও তিনটি ক্রুজ মিসাইল হামলা। রাশিয়ার মিসাইল হামলায় ওডেসার ইউক্রেনের বিপুল সংখ্যক সেনা ও পশ্চিমা অস্ত্র ধ্বংস হয়ে গেছে। ইউক্রেন আর্মি ও ওডেসা কর্তৃপক্ষ সোমবার ভয়াবহ মিসাইল হামলার ঘটনা স্বীকার করেছে। এ নিয়ে রাশিয়া দ্বিতীয়বারের মতো ইউক্রেনে কিনঝাল হাইপারসনিক মিসাইল হামলা চালালো। এর আগে গত 18 মার্চ রাশিয়া MiG-31 বিমান থেকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে কিনঝাল মিসাইল হামলা চালায়। এটি ছিল কোনো যুদ্ধক্ষেত্রে প্রথম হাইপারসনিক মিসাইল হামলার ঘটনা। ওডেসায় হাইপারসনিক সহ অন্যান্য মিসাইল হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আসতে শুরু করেছে। CNN-এর খবরে দাবি করা হয়েছে, রাশিয়া ওডেসার দুটি শপিং মল এবং 4-স্টার গ্র্যান্ড পেতিন হোটেলে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে। রাশিয়ার কিনঝাল হাইপারসনিক মিসাইলের গতি শব্দের তুলনায় 10 গুণ বেশি। এর আওতা 2000 কিলোমিটারের অধিক। কিনঝাল হাইপারসনিক মিসাইল হামলার জন্য রাশিয়া ব্যবহার করে MiG-31 যুদ্ধবিমান। MiG-31-এর গতি শব্দের তুলনায় 2.5 গুণ বেশি। রাশিয়ার কাছে ভূমি, আকাশ এবং রণতরী তিন ফরম্যাটের হাইপারসনিক মিসাইল রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের দাবি, রাশিয়ার এ অস্ত্র বিশ্বে অদ্বিতীয় এবং এর হামলা প্রতিহত করা কারো পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ সাগরে অবস্থিত স্নেক আইল্যান্ড দখলে ব্যর্থ হয়েছে ইউক্রেন। ধ্বংস হয়েছে ইউক্রেনের চারটি হেলিকপ্টার সহ 8টি ফাইটার জেট। রাশিয়ার কাছ থেকে স্নেক আইল্যান্ড দখলের লক্ষ্যে সোমবার ইউক্রেন আর্মি অনেকগুলো ফাইটার জেট, হেলিকপ্টার, ড্রোন বিমান এবং রণতরী থেকে একযোগে হামলা শুরু করে। অনেকগুলো সামরিক পরিবহন হেলিকপ্টার থেকে সেখানে সেনা নামানোর চেষ্টা করে ইউক্রেন। কিন্তু রাশিয়ার পাল্টা হামলায় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের চারটি যুদ্ধ বিমান ও চারটি হেলিকপ্টার। নিহত হয়েছে বিপুল সংখ্যক ইউক্রেন সেনা। শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে দ্বীপটির উদ্ধার অভিযান। রাশিয়া অভিযোগ করেছে, রাশিয়ার বিজয় দিবসের দিন পশ্চিমার সমর্থনে ইউক্রেন সোমবার বিমান এবং রণতরী থেকে আক্রমণ পরিচালনা করে স্নেক আইল্যান্ডে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কুনশেনকভ বলেছেন, ইউক্রেনের হামলা প্রতিহত করেছে রাশিয়ান আর্মি। এতে নিহত হয়েছে কমপক্ষে 50 ইউক্রেন সেনা। ধ্বংস হয়েছে ইউক্রেনের তিনটি SU-24 ও একটি SU-27 ফাইটার জেট এবং চারটি হেলিকপ্টার। স্নেক আইল্যান্ডে বিধ্বস্ত ইউক্রেনের চারটি হেলিকপ্টারের মধ্যে রয়েছে তিনটি MI-8 পরিবহন হেলিকপ্টার এবং একটি MI-24 গানশিপ। কোনাশেনকভ জানান, অভিযানের সময় রাশিয়ান আর্মি হামলায় ধ্বংস হয়েছে ইউক্রেনের একটি নরঘটো ক্লাস ফার্স্ট অ্যাসল্ট শিপ। পাথুরে স্নেক আইল্যান্ডের অবস্থান বন্দরনগরী ওডেসা থেকে 140 কিলোমিটার দক্ষিণে। দ্বীপটির আয়তন মাত্র 0.17 বর্গ কিলোমিটার। ইউক্রেন দুটি SU-27 বিমান এবং একটি বাইরাক্তার TB-2 ড্রোন বিমান থেকে রোববার কয়েক দফায় বোমা হামলা চালায় স্নেক আইল্যান্ডে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে রাশিয়ান আর্মির। সোমবার ইউক্রেন আর্মি দ্বীপটি দখলে নেওয়ার অভিযানে নামে, তবে ব্যর্থ হয় তাদের সে চেষ্টা। ইউক্রেন অভিযানের শুরুতে রাশিয়ান আর্মি দখলে নেয় ওডেসা বন্দরের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ স্নেক আইল্যান্ড। রাশিয়ার মুখপাত্র জেনারেল কোনাশেনকভ গণমাধ্যমকে জানান, পূর্ববর্তী 48 ঘণ্টায় ইউক্রেনের 24টি ড্রোন বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে তুরস্কের তৈরি 8টি বাইরাক্তার TB-2 ড্রোন বিমান। কেবলমাত্র সোমবার বিকেলে ভূপাতিত করা হয়েছে 4টি বাইরাক্তার ড্রোন বিমান।
তবে কোন এলাকায় এসব ড্রোন বিমান ভূপাতিত করা হয়েছে সে বিষয়ে উল্লেখ করেননি তিনি। ডোনবাস ও ডোনবাস রাজ্যের বাইরে ইউক্রেনের 200 সামরিক লক্ষ্যবস্তুতে সোমবার মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ক্রিমিয়া থেকে 4টি মিসাইল হামলা চালানো হয়েছে বন্দরনগরী ওডেসায়। লুহানস্কের জলটিতে রাশিয়ান হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্টেশন। ইউক্রেন আর্মি দাবি করেছে তাদের সেনারা এখনও ডোনবাসের প্রধান শহর সেভারটোনেটস্কে অবস্থান করছে। রাশিয়ান আর্মি রোববার শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে। মারিউপোলের আজবস্টাল স্টিল কারখানায় অভিযান শুরু করেছে রাশিয়া। ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেকজান্ডার মোতোজিয়ানিক সোমবার সাংবাদিকদের বলেন, ট্যাঙ্ক এবং আর্টিলারি সিস্টেমের মাধ্যমে রাশিয়া অভিযান শুরু করেছে কারখানার অভ্যন্তরে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনে আরও সাহায্য পাঠানোর পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইউক্রেন ল্যান্ডলেস অ্যাক্ট অফ 2022 বিলে স্বাক্ষর করেছেন। এ আইনের বলে যুক্তরাষ্ট্র ইউক্রেনে যত ইচ্ছে অস্ত্র পাঠাতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তার মিত্র দেশকে অস্ত্র সহায়তার জন্য এ আইন প্রণয়ন করে। সোমবার থেকে ইউক্রেনের জন্য এই আইন কার্যকর হবে। যুক্তরাষ্ট্র এখন থেকে ইউক্রেনে যত অস্ত্র পাঠাবে তা নতুন এ আইনের অধীনেই পাঠাবে। ইতিমধ্যে ওয়াশিংটন ইউক্রেনে $4 বিলিয়ন বেশি অস্ত্র পাঠিয়েছে। $33 বিলিয়ন নতুন অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার 9 মাস আগে 1941 সালে যুক্তরাষ্ট্র ল্যান্ডলিজ অ্যাক্ট পাশ করে। এ আইনের অধীনে যুক্তরাষ্ট্র তখন $50 বিলিয়ন অস্ত্র পাঠায় রাশিয়াসহ বিভিন্ন মিত্র দেশে। বর্তমান বাজারদর হিসেবে এসব অস্ত্রের মূল্য $980 বিলিয়ন। চলতি সপ্তাহে ব্রিটেন ইউক্রেনে $1.6 বিলিয়ন অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া ইউক্রেনের জন্য $40 বিলিয়ন অর্থ সহায়তার প্রস্তাবে কংগ্রেসে পাশ হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস $33 বিলিয়ন অস্ত্র ও অর্থ সহায়তার প্রস্তাব করলেও কংগ্রেস এটিকে বাড়িয়ে $40 বিলিয়নে উন্নীত করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ওয়াশিংটনের প্রতি অনুরোধ জানিয়েছেন ইউক্রেন পুনর্গঠন এবং ইউক্রেন টিকিয়ে রাখতে প্রতি মাসে $7 বিলিয়ন অর্থ সহায়তা দেওয়ার। তার অনুরোধের আলোকে জো বাইডেন কিয়েভের জন্য $40 বিলিয়ন অর্থ সহায়তার প্রস্তাবে স্বাক্ষর করতে যাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পোস্ট করা এক ছবি নিয়ে তীব্র সমালোচনা চলছে। 9 মে জেলেনস্কি একজন নব্য নাৎসি সেনার ছবি পোস্ট করেছেন। পোস্ট করা ইলিট নব্য নাৎসি এসএস ইউনিটের সেনার বুকে রয়েছে মাথার খুলির ছবি। এ ধরনের প্রতীক ব্যবহার করত হিটলার বাহিনীর এলিট থার্ড এসএস ইউনিটের সেনারা। তাদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের বেসামরিক লোকজন হত্যা ও পোল্যান্ডের ইহুদি নিধনের অভিযোগ রয়েছে। সমালোচনার মুখে ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম থেকে এ পোস্ট সরিয়ে ফেলেছেন জেলেনস্কি। কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এই ছবি পোস্ট দিয়েছে জেলেনস্কির নামে। বিশ্লেষকদের মতে নব্য শ্বেতাঙ্গ নাৎসিরা তীব্র বর্ণবাদ এবং ঘৃণার অংশ হিসেবে মাথার খুলির ছবিওয়ালা পোশাক পরে থাকে। রাশিয়ার ইউক্রেন অভিযানের কারণ হিসেবে প্রেসিডেন্ট পুতিন দাবি করেছেন ইউক্রেনকে নাৎসিমুক্ত করা এই অভিযানের লক্ষ্য। ইউক্রেনের জেলেনস্কি সরকারকে তিনি নব্য নাৎসি সরকার হিসেবে আখ্যায়িত করেছেন। বিজয় দিবসের ভাষণে পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা মিলে পরিকল্পিতভাবে ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রেক্ষাপট তৈরি করেছে, ফলে রাশিয়ার জন্য অপরিহার্য হয়ে ওঠে এ অভিযান পরিচালনা। পশ্চিমারা রাশিয়াকে বাধ্য করেছে ইউক্রেনে অভিযান পরিচালনায়। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে ইউক্রেনকে কয়েক দশক অপেক্ষা করতে হবে। সোমবার ইউরোপীয় ইউনিয়নের সংসদে দেওয়া ভাষণে এসব কথা বলেন ম্যাক্রো। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েই রাশিয়ার সাথে ইউক্রেনের দ্বন্দ্বের মূল কারণ, কিন্তু যুদ্ধ শুরুর পর ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনকে নিকট ভবিষ্যতে সদস্য করতে পারছে না ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের অনেক দেশ ইউক্রেনকে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার ঘোর বিরোধী। অনেক বিশ্লেষক মনে করেন রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে দুকুলেই হারিয়েছে ইউক্রেন।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।